প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ময়মনসিং অঞ্চল। এই অঞ্চল ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজ 16ই ডিসেম্বর, আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিং শম্ভুগঞ্জ ব্রিজটিকে আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে। এখানে বিভিন্ন সিএনজি, বিভিন্ন ধরনের যানবাহন চলছে, রাস্তার ওপাশেও আলোকসজ্জা জ্বালানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সামনেই ব্রহ্মপুত্র নদ, সেই ব্রহ্মপুত্র নদের উপর দাঁড়িয়ে আপনাদের ভিডিওটি ধারণ করছি। সুন্দরভাবে সুচারুরূপে সাজানো হয়েছে ব্রিজের দুই পাশকে। আর্ট অ্যান্ড কালচার টাউন ইন দ্য ময়মনসিং। ময়মনসিং শহরকে আর্ট অ্যান্ড কালচারের শহর হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদ, তার তীর ঘেঁষেই রচিত হয়েছে এই ময়মনসিং জেলা। বিভিন্ন বুদ্ধিজীবী জ্ঞানীগুণীর পদচারণে মুখরিত ছিল এই অঞ্চল। আপনারা আলোকসজ্জা দেখতে পাচ্ছেন, তার অপরদিকেও সেই একই আলোকসজ্জা, উপরেও নিয়ন বাতি জ্বলছে। আমি সামনের দিকে এগিয়ে চলেছি। আমি এখন ব্রহ্মপুত্র নদের মাঝামাঝি জায়গায় অবস্থান করছি। এই সেই ব্রহ্মপুত্র নদ আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে তার ব্রিজ এক পাশ, আর হচ্ছে অন্য পাশ। বন্ধুরা, এই ছিল আজকের বিজয় দিবস 16ই ডিসেম্বরের। ব্রিজটিকে আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে। এই ভিডিওটি আজ আপনাদের সামনে উপস্থাপন করব। ডিসেম্বর এই বিজয় দিবসকে কেন্দ্র করে আজকে সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দুটি তার আলোকসজ্জা। এই আলোকসজ্জা আধুনিকীকরণ কেন্দ্র করেই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই রাখছি। বিজয় দিবসে সবাইকে অকৃত্রিম প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। বিজয় দিবস অমর হয়ে